আজকে প্রথম প্রশ্ন আমার প্রথম অগ্নিবাণ। চোখের জলে পিছল পথ, তাই কি এড়িয়ে যাচ্ছে বিলাসরথ? পা পড়ছে না যে যে পথে চোখের জল পড়েছে সেই পিছল পথে। নাবালিকা ধর্ষিতা হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। আমি বলছি না অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে, কিন্তু কোনো দিকেই নিষ্পত্তি চূড়ান্ত হয়নি। এক আর দুই, আমি দাড়ি ভিটের কথা বললাম, মাঝখানে বিজয়চন্দ্র বর্মণ তো রইলেন না। অনির্বাণ তো কাব্য করছি না, অনির্বাণ দা সে আমাদের আইনজীবী অনির্বাণকে অনেক কথা মন থেকে না মানলেও তার দলীয় স্বার্থের কথা চিন্তা করে বলতে হবে। আমি বিশ্বাস করি এই কথাটাও মন থেকে বলেনি, দলের কথা ভেবেই বলেছে। আর মানে এই ধরনের কথা, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো তার পিসি, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করেই চলবেন, এটাই খুব স্বাভাবিক। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঝে মাঝে দেখুন যখন গরম টরম লাগে তখন গিয়ে উত্তরবঙ্গে বসে থাকেন, তাছাড়া উত্তরবঙ্গের কথা কতটুকু তিনি চিন্তা করেন? আজকে উত্তরবঙ্গের ক্লাইমেট আর আমাদের এখানকার ক্লাইমেট, এটাই তো একটা মানে জাস্ট একটা ইনস্ট্যান্স বলছি, এটা একটা আকাশ পাতাল তফাত আছে। এখানে যখন গরম ওখানে তখন যথেষ্টই ঠান্ডা রয়েছে, তো সেখানে চিন্তা করলে উনি এমনিতেই তো পশ্চিমবঙ্গ থেকে পড়াশুনো পাঠ্য চুকেই গেছে, সেখানে এখানেও ছুটি কখন ওখানেও স্কুলে তাই ছুটি দিতে হবে। তো যেটা বলছি, উনি তো মাঝে মাঝে যেমন উত্তরবঙ্গে গিয়ে চপ ফপ ভাজেন, মুড়ি টুড়ি ভাজেন, মোমো তৈরি করেন, তিনিও সেখানে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গেছেন, সেখানে একটুখানি ওই বিলাসবহুল তাঁবুতে থাকবেন, বিলাসবহুল গাড়িতে করে ঘুরবেন, এর সাথে আপনারা চিন্তা করছেন জনসংযোগ হবে, জনজোয়ারে ভাসবে, ওগুলো কোনো আমরা তো চিন্তাই করছি না। মানে জনসংযোগ ব্যাপারটার জন্য উনি গেছেন, উনি একটু ঘুরতে বেড়াতে গেছেন। আর এখন আপনি বললেন যুবরাজ, সত্যি কথা তো, সঠিক কথা, সকলেই তো তাকে যুবরাজ বলেন, এবং যুবরাজ গেছেন তার সাথে মন্ত্রী শান্ত্রী তার মানে পার্ষদ এরা গেছে, তার জন্য ভিড়ভাট্টা হয়েছে, জনসংযোগ করতে কোথায় উনি গেছেন? উনি আজকে যখন অমিত শাহ যখন এখানে এসেছেন বা অন্যান্য আমাদের নেতৃত্ব যখন বিজেপির এখানে এসেছেন, তখন তারা যখন বাড়ি বাড়ি গিয়ে মানুষের বাড়ি গিয়ে মানুষের সাথে বসে দুপুরের আহার করেছেন, অনেক সময় দেখা গেছে উনিও সেরকম করতে গেছেন। উনি সেখানে পঞ্চব্যঞ্জন খাচ্ছে, পাশে বাচ্চা ছেলে একটা বসে আছে, খেয়াল করে দেখবেন তার ডাল ভাত খাচ্ছে, সে পঞ্চব্যঞ্জন নিয়ে কিন্তু বসেনি, সেটার জন্য তার জন্য তার খুব একটা কনসার্নও মনে হয়নি। তো এ জনসংযোগের জন্য সে যেখানে যায়নি, যেখানে একটু বেড়াতে গেছে অনির্বাণদা, সেখানে যাক না একটু বেড়াতে, কেন যাবে কালিয়াগঞ্জে বলুন তো, একটা দুঃখের জায়গায় কেন যাবে, একটা কালিয়াচকে কেন যাবে, দাঁড়ি ভিটে কেন যাবে, ওই সমস্ত জায়গায় তো যেতে গেলে তাকে অনেক কিছু ফেস করতে তবে ঘুরতে গেছেন তিনি ওখানে, তিনি সেখানে এত কিছু ফেস করবেন কেন? ঘুরতে যাওয়ার সময় কি মানুষের সাথে মানুষের দুঃখ কষ্ট দেখতে যাচ্ছি? ঘুরতে যাওয়ার সময় আনন্দ করতে যাচ্ছি, ঠিকই আছে, ভালো করেছে, বেশ করেছে। আপনি সিরিয়াসলি নিচ্ছেন অনিবন বাবু, হাত তুলছেন 30 সেকেন্ড অনিবন বাবু। হ্যাঁ, উত্তরটা হচ্ছে বিজেপি যদি মনে করেন অভিষেক বাবু ঘুরতে গেছেন, আমার কোনো আপত্তি নেই, তারা মনে করতেই পারেন। শুধু এটুকু বলে দিই যে অভিষেক বাবুর বেড়ানো, ওনাদের ভাষায় বেড়ানো, ওনাদের সংগঠন যা আছে বাংলার উত্তর ভাগে যতটা শক্তিশালী আছে, তারা এখানেই দাঁত ফোটাতে পারবে না। এই বেড়ানোর ধাক্কাতেই তারা আবার মুছে যেতে চলেছেন আসন্ন নির্বাচনে, সেটা কিভাবে সামলাবেন একটু ভেবে দেখুন। কারণ তাদেরই রিপোর্ট রয়েছে আসন্ন কোন নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত লোকসভা তো বটেই, লোকসভা ছেড়ে দিন, লোকসভা পঞ্চায়েত হবে, অবশ্যই হবে, পঞ্চায়েতে পঞ্চায়েতে হবেই, পঞ্চায়েতে বিজেপি দাঁত ফোটাতে পারবে না, এবং লোকসভায় তারা গোটা ভারত থেকে মুছে যেতে চলেছে, লিখে রাখবেন।